চাল আটা ময়দা ডিম মুরগির মাংস ও টয়লেটরিজ পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরির অভিযোগে ১১ প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন চালের জন্য রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস বেলকন গ্রুপ সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড আটা ময়দার জন্য সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ডিমের জন্য প্যারাগন পোলট্রি ডিম ব্যবসায়ী ও আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানুল্লাহ কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল ইসলাম মুরগির জন্য কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম প্যারাগন পোলট্রি লিমিটেড টয়লেটরিজ পণ্যের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন একই প্রতিষ্ঠানের নাম এ তালিকায় একাধিকবার এসেছে প্রতিযোগিতা কমিশনের আইনের ১৫ ও ১৬ ধারা অনুযায়ী মামলা হয়েছে চলতি মাসের ২৬ তারিখ থেকে কোম্পানিগুলোকে ধারাবাহিকভাবে শুনানির জন্য ডাকা হয়েছে